এই জগৎবাসী, আজ আমি সময়মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমরা জন্ম জন্মান্তর এই পৃথিবীতে এসেছি, আমরা কি ছিলাম, কোথায় ছিলাম, বর্তমানে কে আমি, বর্তমানে কে আপনি, আপনি কি জানেন আপনি কে, আর আমি কি জানি আমি কে, তবে কোত্থেকে এসেছি, তো কোথায় কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, এবং এখানে যে এসেছি কোন কর্মে এসেছি, এবং দেখা যায় আমরা আবার কোন কর্মে কোথায় যাব। তবে আজকের যে আলোচনাটি একটু মন দিয়ে একটু খেয়াল দিয়ে শুনবেন, এরপরে অবশ্যই আপনার মনে জাগরণ হবে, এবং আমরা যে প্রাণীর মাংস খাই তাকে খাওয়া ঠিক নাকি ঠিক না, এবং তারা আসলে কারা। আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই আলোচনাটা একটু মন দিয়ে শুনবেন। এই বিশ্বজগতে সমস্ত সৃষ্টি বলতে যা কিছু আছে, 18,000 মাকলুকাতি আদম, এ কেমন কথা, চলুন এই বিষয়ে আমরা আজকে বোঝাপড়া করব। আমরা এখন চলে যাব সেই সৃষ্টির গোড়াতে। আল্লাহর নূরে মোহাম্মদী নূর সৃষ্টি হয়েছে, এবং মোহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হয়েছে। 18,000 মাকলুকাত সৃষ্টি হইয়াছে, এবং এই মাকলুকাতের মাঝে মানুষ সর্বশ্রেষ্ঠ মাকলুকাত। তো মানুষ সর্বশ্রেষ্ঠ মাকলুকাত যে আমরা বলতেছি, যে এই মানুষগুলো মূলত কোত্থেকে এসেছে, আমি বলতে চাই সমগ্র প্রাণী জগতই আদম। যদি আমরা সকলে ভাবি এবং বলি সমস্ত প্রাণী জগৎ আদম হয় কি করে, তাহলে আমি বলবো সমস্ত প্রাণী জগৎ যদি আদম না হয় তাহলে আল্লাহ দোষী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা কেমন কথা যে আল্লাহ দোষী হবে কেন, আল্লাহ সমান বিচারক আর থাকিবেন না, কারণ সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা মানুষ রূপে যাহাদেরকে পাঠাইয়া দিলেন তাহাদের কি পূর্ণতা ছিল, এবং যাহারা অন্যান্য প্রাণীরূপে আসিয়া গেল বা এদেরকে জন্ম সৃষ্টির মধ্যে পাঠাইয়া দিলেন তাদের কি অপূর্ণতা ছিল। সর্ব 18,000 মাকলুকাতের তো প্রাণ আছে, আত্মা আছে, রূহ আছে, সৃষ্টির শুরুতেই তো তাহাদের কোনো অপরাধ ছিল না, কেননা তাহারাও আদম। এখানে মূল বিষয়টি হলো সমস্ত আত্মাদেরও রূপ সৃষ্টি করিয়াছেন, সমস্ত আত্মাই আদম। এখানে মূল বিষয়টি হলো সমস্ত আত্মাদেরও রূপ আছে, রূপ সৃষ্টি করিয়াছেন আল্লাহ, সমস্ত আত্মাই আদম, আদম রূপেই সৃষ্টি করা হইয়াছে। এখন কিছু আদম রূপে মানুষ পৃথিবীতে আসিয়া গেলেন, আর কিছু নয়, শুধু 10 ভাগের 1 ভাগ মানুষে আসিয়া গেল, বাদ বাকি কীট পতঙ্গ গাছপালা পশু পাখিতে জন্ম নিতে হইল। কীট পতঙ্গ গাছপালা পশু পাখিতে জন্ম নিতে হইল কেন, তাহাদের কি অপরাধ ছিল, অপরাধ ছাড়া তো আল্লাহ কাউকে সাজা দেন না, বেআইনি কাজও করেন না, তাহলে কোন আইনে তাহারা প্রাণী জগতে চলিয়া গেল, জন্ম নিতে হইল। আল্লাহ সমস্ত আত্মজগৎকে জন্ম নেয়ার আরও অনেক আগে বলা হয়েছে, হে সকল আত্মা শৃঙ্খলার সাথে এই কাজগুলো করো, এবং আজ থেকে তোমাদের এই ডিউটি দেওয়া হইল, এবং আরও বলা হইয়াছে তোমাদের মধ্যে যাহারা আমার আদেশ পালন না করিবে এবং বিশৃঙ্খলা করিবে তাহারা দোজক ও জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। তখন দেখা যায় বেশিরভাগ আত্মাই আল্লাহর হুকুম পালন করেন নাই, যাহার ফলে তাহাদেরকে কীট পতঙ্গ গাছপালা পশু পাখি রূপে জন্ম নিতে হইল, এবং যাহারা পশু রূপে জন্ম নিল তাহারাই জাহান্নামী হইয়া গেল, আর
আমাদের আরও শাস্ত্র গ্রন্থে পেয়েছি যাহারা দুজুকি তাহাদেরকে আল্লাহ মানবরূপে এই দুজুকে নিক্ষেপ করিবেন না, নিক্ষেপ করিবেন পশুরূপে। যাহারা আদম বা মানুষরূপে আসিয়া গেলেন এই পৃথিবীতে জন্ম নিয়া সেই একমাত্র বেহেস্তি, যাহারা আদম বা মানুষরূপে আসিয়া গেলেন এই পৃথিবীতে জন্ম নিয়া সেই একমাত্র বেহেস্তি। এই পৃথিবীতে সমস্ত 18,000 মাকলুকাতি মূলত আদম, এবং আদম রূপেই আত্মা বিরাজমান আছে। কিন্তু 18,000 মাকলুকাত এদের মধ্যে মানুষই শুধু মানব রূপে, এদের মধ্যে মানুষই শুধু মানব রূপ পাইয়াছেন, বাদ বাকি অন্যান্য প্রাণী রূপে জন্ম নিলেও দেখা যায় তাদের আত্মাটা মানব রূপেই বিরাজমান আছে। তাই বলেছিলাম সমস্ত 18,000 মাকলুকাতি আদম, তারা অপরাধের কারণে জাহান্নামের গভীরে চলে গিয়েছে। আবার যখন উঠিয়া আসিবে তখন আস্তে আস্তে মানব রূপে আসিবেন, যেমন বানর, শিম্পাঞ্জি, গেরিলা হইয়া শেষে বন মানুষ হয়ে কোনো সমাজে কোনো মানুষের ঘরে জন্ম নিয়ে চলে আসবে আবার এই মানব জন্মে। আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত অনেক কিছুই আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টির অনেক কিছু দেখিয়ে রেখেছেন, কিন্তু আমরা সেই সৃষ্টিকে দেখে জ্ঞান অর্জন করে নিতে পারি না। যেমন কোরআনে কিছু কিছু জায়গাতে আল্লাহ বলেছেন, তোমরা যদি আমাকে জানতে চাও, আমাকে চিনতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নিজেকে চিনো, যদি তোমরা তোমাদের নিজেকে চিনতে পারো তবে তোমরা আমার রবকে চিনতে পারবে। আরও একটি কথা বলা হয়েছে যে তোমরা অবশ্যই আমাকে জানতে, আমাকে চিনতে, আমাকে বুঝতে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। তবে এই জগতের সকল মানুষই তো আমরা আল্লাহর সৃষ্টির দিকে খেয়াল করি, সৃষ্টির দিকে লক্ষ্য করি, কিন্তু কিছু বুঝি তো কিছু বুঝি না। তাই আজকের পর থেকে আমরা জাহান্নামের কাজগুলো করব না। দ্বিতীয়ত কথা হলো রব্বি জিদনি ইলমা, যে আমরা দিনে এবং রাতে, ঘুমনের আগে এবং ঘুমনের পরে আমরা এই কথাগুলো বলবো, এই নামটা জপব, সেটা কি? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমায় জ্ঞান দান করো এবং তোমার সৃষ্টির জ্ঞান আমায় দান করো। আর সেই সৃষ্টির জ্ঞান যখন আমি বুঝতে পারবো তখন তোমাকে চিনতে পারবো, বুঝতে পারবো। হে জগৎবাসী, আজ এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন, পরবর্তীতে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে যেন পৌঁছে যায়। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।